নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে হেলথ এন্ড মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি দীপক স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের ক্যান্টপ জিএম ক্রিম সম্পর্কে বলবো, যেটা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল রিয়েজেন্ট রূপে কাজ করে থাকে। তো বন্ধুরা, এই ক্রিমটা আপনি আপনার যে কোনো ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 43 টাকা 10 গ্রামের একটি টিউবের দাম। তো বন্ধুরা, এই ক্যান্টপ জিএমের ক্রিমটার যে প্রস্তুতকারক কোম্পানি, সেই কোম্পানির নাম হলো মাইক্রো ল্যাবস লিমিটেড। তো বন্ধুরা, এই ক্রিমটার মধ্যে যে কম্পোজিশনগুলো আছে সেটা হলো ক্লোবেটাসল প্রোপিওনেট, নিওমাইসিন, মাইকোনাজল নাইট্রেট। তো বন্ধুরা, এই ক্লোবেটাসল প্রোপিওনেট যেটা আছে সেটা আছে 0.05%, যেটা একটা স্টেরয়েড রূপে কাজ করে থাকে এবং অ্যান্টি ইনফ্লামেটরি রূপে কাজ করে থাকে। সেকেন্ড যে কম্পোজিশনটা আছে বন্ধুরা, সেটা হলো নিওমাইসিন, যেটা আছে 0.5%, যেটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল রিয়েজেন্ট রূপে কাজ করে থাকে। আর থার্ড যে কম্পোজিশনটা আছে বন্ধুরা, সেটা হলো মাইকোনাজল নাইট্রেট, যেটা আছে 0.1%, যেটা মূলত কাজ করে থাকে একটা অ্যান্টি ফাঙ্গাল রিয়েজেন্ট রূপে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই যে ক্যান্টপ জিএম যে ক্রিমটা আছে, এটা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন বলুন, স্কিনের উপর ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন বলুন, যেমন ধরুন আপনার দাঁত, হাজা, চুলকানি, নখকুনি, সোরিওসিস, আপনার যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন স্কিনের উপর, অনেক দিন ধরে আপনার স্কিনের উপর যেন চাকা চাকা দাগ হয়ে আছে, সেগুলো থেকে আপনার রস কাটছে, এরকম ধরনের কোনো প্রবলেম হলে আপনারা এই ধরনের প্রবলেমের জন্য, বা তাছাড়া আপনার যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল কোনো স্কিনের উপর ইনফেকশনের জন্য আপনি কিন্তু এই ক্যান্টপ জিএম ক্রিমটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই ক্রিমটা আপনি কখন বা কতবার ইউজ করবেন? এটা আপনি দিনে 2 থেকে 3 বার আপনার এফেক্টেড স্থানের উপর ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এটা ইউজ করার সাথে সাথে সাইড এফেক্টের কথাও আপনাদের মাথায় রাখতে হবে। সেরকমভাবে যে বিরাট কিছু সাইড এফেক্ট এই ক্রিমটার আছে সেরকমভাবে কিছু হয় না, তবুও বন্ধুরা এটা যদি আপনি অনেকদিন ধরে ইউজ করেন বা আপনার স্কিনের উপর এটা স্যুট না করে থাকে, তাহলে বন্ধুরা এটা আপনার স্কিনের উপর অ্যালার্জি, লাল চাকা চাকা দাগ বা র্যাশ, এরকম ধরনের প্রবলেমগুলো আপনার স্কিনের উপর বের হলেও বের হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা তথ্য। তো আমার মনে হয় এই ক্রিমটা সম্পর্কে জানার পর আপনাদের এই ভিডিওটা অনেকটাই ভালো লাগবে এবং উপকারে লাগবে। যদি আপনাদের এই ভিডিওটা উপকারে লাগে এবং ভালো লাগে, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর যতটা পারবেন সম্ভব এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এইরকম ধরনের নতুন নতুন ভিডিও তাও আবার বাংলাতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনার মোবাইলে আপনি খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।